গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতি চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর এখন দেখো কী করছে আমাদের দাদাভাই, কাজের ড্রেস পরে নিয়েছে। এটা হচ্ছে কাজের মানে যেখানে কাজ করে সেখানকার ইউনিফর্ম, সাদা জামা সাদা প্যান্ট পরে নিয়ে রেডি হয়ে গেছে। আর এই যে টিফিন বানিয়ে দিয়েছি চাউমিন, আজকে তো চাউমিন খাচ্ছে, আমরাও খাবো। এই যে থালার মধ্যে নিয়ে নিয়েছি কিন্তু প্লেট এখনও নিইনি। আর আমার মাম্মা মেয়েছে বসে রয়েছে, বড় মাম্মা। আমার ছুটকুটাকে দেখো, আমার হাই করে দাও, হাই বলো মুখে, বলো হাই। তো এখন আমরা খাবো। তোমাদের দাদাভাই তো এক্ষুনি খেয়ে কাজে যাক, তারপরেই আমরা খাবো। মানে ও না তাড়াতাড়ি করে বেরোলে না মানে আমার যেন টেনশন এসে যায়, ও আগে বেরিয়ে যাক তারপরেই খাবো। তো ছোট মেয়েকে এখনো খাওয়ানো হয়নি টিফিনের সাথে সাথে, ছোট মেয়ের খাবারও নিয়ে চলে এসেছি। বিস্কিট দুধ খাওয়াবো এখন, আর তারপরে ভাত খাবে মেয়ে, ছোট মেয়েকে তারপরে ভাত খাওয়াবো। আজকে তো রবিবার, অঙ্গনওয়াড়ি থেকে কিছুই খাবার দাবার তো দেবে না, তো আজকে ওর জন্য কিছু একটা বানাতে হবে আমাকে। দেখি কি বানানো যায় ওর জন্য। প্রেশার কুকারে সিটি টিটি মেরে একটা কিছু ডাল ভাত কিছু একটা ডিম টিম দিয়ে করে দেবো, খেয়ে নেবে। আর এখন আমার ঘরের কাজ কিছুই হয়নি, মানে টিফিন তাড়াহুড়ো করে বানিয়েছি। আর এখন ওর এখন যে মানে বেলার ডিউটি পড়েছে, যেহেতু মানে ওর 11টা থেকে ডিউটি, তার জন্য না একটু দেরি করে ওঠা হয়ে যাচ্ছে ঘুম থেকে। তো 9টার সময় ঘুম থেকে উঠেছি আজকে। তো ঘুম থেকে উঠে এখন তোমাদের দাদাভাই কী রান্না হবে তার জোগাড় করলো, করে দিয়ে এখন টিফিন করে খেয়ে কাজে বেরিয়ে যাবে। তো দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না হবে, চলো। আজকে যেহেতু উপোস করেছিলাম, বলে নাকি উপোস করার পরের দিন কোনো আমিষ খেতে হয়, তো তাই আমাদের আমিষ মানেই মানে কি বলবো, মাংস ছাড়া আর কি আছে। তো তাই তোমাদের দাদাভাই চিকেন এনে নিয়ে এসে দিয়েছে, তো আজকে চিকেন রান্না হবে। তো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন আমি কাজবাজগুলো সারি আগে। দেখো আমার পুরো ঘেমে নিয়ে চান হয়ে গেছি, আর এখন আমি রান্না করছি, খাটিয়ে খাটিয়ে মারছি আজকে। ওকে হ্যাঁ একদম। দেখো কি হয়েছে শোনো, তোমাদের তো দেখালাম চিকেন এনেছে, আমাকে কাজের ওখান থেকে ফোন করে বলছে চিকেন যেখানে এনেছি তাহলে বিরিয়ানি খাবো। এইবার কি আমাদের বাড়ির পাশে ভাগ্যিস মানে দোকান আছে, তো তাই মেয়েকে দিয়ে আবার চাল ঠাল আনিয়ে সব কিছু রেডি করলাম, এখন তাই বিরিয়ানি বানাচ্ছি। মানে এক বেলার মতো এই যে এখানে রেডি হচ্ছে, তো একে বলো মানে এতটা আমাকে খাটানো কেন খাটাচ্ছে আমি বুঝতে পারছি না, কেন বলো তো? তাহলে কি করছো তুমি, জ্বালিয়ে মারছে পুরো একদম, বলো এই কথা। আমি একা খাবো, আমি নিয়ে আর রান্না পারি না, তাই যদি পারতাম তো আমি করতাম, তাই না? তুমি তো তুমি কি কাজে যাবে নাকি তুমি রান্না করবে? এসে কাজ থেকে এসে করতাম, 3 ঘন্টা আরো বসে থাকতে, দুটোর খাবারটা 5টায় খেতাম, কি আছে বলো? 5টায় তো নিজেই কাজে চলে যাবে। দেখো কি করছি এখন রান্না, কি কন্ডিশন দেখিয়ে দাও বন্ধুদের, ব্যাক ক্যামেরা, রান্নার কন্ডিশন দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাও, ব্যাক ক্যামেরা করে। মাংসটা সবে কষা হচ্ছে এই যে, আর এখানে দেখো বিরিয়ানি ভাত রেডি হয়ে গেছে, আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি সব কিছু মশলা টসলা দিয়ে, বিরিয়ানি আলু, আর এখানে বেরেস্তা ভেজে রেখেছি। বেরেস্তাটা মানে একটু লাল হয়নি এখন, মানে তাও নামিয়েই দিয়েছি, খুব দেরি হয়ে গেছে আজকে রান্না হতে, এখন অনেকটা বেজে গেছে। এখন কটা বাজে বলতো? 2:30 বাজে, তাই এখনও আমি রান্না করে যাচ্ছি, স্নান হয়নি এখনও। ও এসে কাপড় জামাগুলো মেললো, মানে কাপড় জামা ধুয়ে কেচে রেখে দিয়েছিলাম, চান ঠান করে বেরিয়ে মেললো। তো ঠিক আছে তাড়াতাড়ি করে নি, জানো তো খিদেও পেয়ে গেছে খুব জোর, পরে কথা হচ্ছে। তো গাইস দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর এখানে আমি থালায় বাঁচছি এখন, আর আমার স্নানও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। আমি স্নান মানে স্নান করতে যাওয়ার আগেই আমি বিরিয়ানি বানিয়ে দিয়ে তারপরে গেছিলাম, তখন চান করে এলাম, আর এখন খাওয়ার জন্য সব প্রস্তুত করছি, থালায় থালায় বাড়বো বলে এসে। তো ঠিক আছে আর খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে একটু বাদে কথা বলছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন আমি বাইরে চলে এসেছি জামা কাপড় তুলবো বলে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো তাই দেখো না কত জামা কাপড় আমি নিজেই উল্টে পড়ে যাচ্ছি জামা কাপড় তুলতে গিয়ে, কি অবস্থা আমার। জামা কাপড় তুলে নিয়ে ঘরে এসে ঘরে মেলে দিচ্ছি, কারণ এই ঘরটা আমাদের ফাঁকাই পড়ে থাকে, আর মানে আজকে যে কটা জামা কাপড় কাচবো সেগুলো শুকায় না, সেরকমভাবে রোদ হয় না যেহেতু বর্ষা ওয়েদার থাকে, তো তাই একদিন পুরো ঘরের মধ্যে মেলা থাকে, তো সেগুলোই আবার শুকিয়ে যায় পরের দিন, মানে মেলে দিয়ে ওই জন্য মেলে রেখে দিই। আর জড়ো করে রাখলে পুরো বন্ধ হয়ে যাবে জামা কাপড় বর্ষা ওয়েদার যেহেতু।
এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। এগুলো হচ্ছে আগের দিনের জামা কাপড়, এগুলো ওই ঘরে মেলা ছিল, সব শুকিয়ে গেছে, ওগুলো এগুলো নামিয়ে ওগুলো দিলাম। তো দেখো কত জামা কাপড় আমার রোজ রোজ বেরোয়, দেখেছো? মানে আমি কাস্তে কাস্তে পাগল হয়ে যাই। এই মানে মোট হচ্ছে আমার শ্বশুরমশাই, আমার আমাদের তোমাদের দাদা ভাইয়ের দুই মেয়ে, মানে আমাদের বাড়িতে আমরা তিন আর এক চারজন ফ্যামিলি, চারজন ফ্যামিলি ডেলি ডেলি এত এত জামা কাপড় বেরোয়। মানে এক থাক নামাই শুকনো হয়ে গেলে, আবার এক থাক দিই, মানে শোকাতে দিই ঘরের মধ্যে, কোনো দিনই শোকায় না। এক গরমকাল এলে তাহলেই সব শোকায়, নচেৎ শোকায় না। আমাকে মানে একদিন ওয়েট করেই থাকতে হয় পুরো জামা কাপড় শোকানোর জন্য। আর এখন আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি সব কিছু। ওই আনলায় ওটা আমার শ্বশুরের, মানে এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর, তোমাদের আগেও দেখিয়েছি আর বলেওছি, তাই সব ভাঁজ করে করে রেখে দেব, তোমরা দেখতে থাকো। আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ হচ্ছে আমি প্রত্যেক দিনই ঘর ঝাড় দিই সন্ধ্যাবেলা, যেহেতু সন্ধ্যা দিতে হয় আর সন্ধ্যাবেলা ঘর পরিষ্কার করাই ভালো, এটা একদম উচিত, সবাই সবাই করে হয়তো আমার মতোই। তো তাই আমি প্রত্যেক দিনই ঘরটা সন্ধ্যাবেলা হলেই আমি ঝাড় দিয়ে নিই। মেয়ের পরীক্ষা তো, তাই আর কি মেয়েকে পড়াচ্ছিলাম, আর তখন দেখতে পেলে যে প্রসাদটা দিল ওটা আমাদের গুরুদেবের সঙ্গ হয়েছে, পাশে
এক কাকিমার বাড়ি, তো তাই পুজো হয়েছে, তো তাই গুরুদেবের, আমাদেরই গুরুদেব, ওনারও সেই দীক্ষায় দীক্ষিত, উনিও আমাদের গুরুদেবেরই, তো সঙ্গ হয়েছে, তো তাই প্রসাদ দিয়ে গেল, তাই নিলাম তখন। আর মেয়ের কালকে ইংলিশ পরীক্ষা, তো তাই পড়াচ্ছি বসে বসে। আর একটু পড়ে নাও। আরে পড়েছি, আমার না আন্ডারলাইন দা ডেসক্রাইবিং ওয়ার্ডসটা আমার মনে আছে। ঠিক আছে, আমি ধরছি। তো এখনো পড়ানো শেষ হয়নি আমার, আবার ভাত বসাবো। ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর তোমাদেরকে তখন বললাম যে ভাত বসাবো, তো ভাতও বসিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদাভাই চলে আসবে এক্ষুনি কাজ থেকে, একবেলার জন্য বিরিয়ানি করেছিলাম, তো একবেলাতেই শেষ হয়ে গেছে বিরিয়ানি, এবেলা ভাত করতে মানে করতেই হবে, কিছু করার নেই। তো তাই কিছুটা সকালের থেকে যে বিরিয়ানির মাংসের থেকে মানে যখন কষেছিলাম তখন মাংস আমি তুলে রেখেছিলাম, এই মাংসটা দিয়েই আমাদের রাত্রে হয়ে যাবে। আর একটুখানি মুসুর ডাল রয়েছে, এই যে মুসুর ডাল রয়েছে, তো মাংস মুসুর ডাল, আর বাবার জন্য ডিম করব এখন, তো ওই দিয়ে আজকে রাতে খাওয়া হয়ে যাবে। তো ঠিক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। বাই, গুড নাইট।